আসসালাম আলাইকুম প্রিয় দিনী ভাই বোনের নারীরা অধিকারে জাহান নামে যাবে হাতিসে এসেছে ওসামা ইবনে জায়দ রাজ আনহু থেকে বন্ধিত রসুল সাল্লা আলু ইসলাম বলেন আমি জান্নাতে কেটে দাঁড়ালাম দেখলাম যারা তাতে প্রবেশ করছে তারা অধিকাংশ ছিল দরিদ্র ও অসহায় আর ধনী ও প্রভাবশালীদের আটকে দেওয়া হয়েছে তবে তাদের মধ্যে যাদের জাহানামে যাওয়ার ফায়সালা হয়ে গেছে তাদের কথা আলাদা আর আমি জাহানামে প্রবেশের পথে দাঁড়ালাম দেখলাম যারা প্রবেশ করছে তারা অধিকাংশ নারী এটা খুবই ভয়ঙ্কর কথা যা নারীদেরকে সতর্ক করে দেয় ইসলামে নারীদের যেমন মর্যাদা দেওয়া হয়েছে ঠিক তেমনি তাদের শাস্ত্রের কথা বলা হয়েছে আচ্ছা বলুন তো কেন নারীরা পুরুষদের তুলনায় অধিকার জাহান্নামে যাবে যাহার কেন পুরুষদের ব্যাপারে কথা বলেননি যেখানে পুরুষরা পাপ কাজ করে কারণ নারীদের মাধ্যমে সমাজে সবচেয়ে বেশি পাপ কাজ হয় কোন এক ব্যবসায়ী প্রতিষ্ঠানে পুরুষদের চাইতে নারীদেরকে বেশি প্রাধান্য দেওয়া হয় কোন নারীরা যারা বেপরদায় চলে তাদেরকে চাকরি করে দেওয়া সুযোগ হয় আপনি দেখবেন নাটক সিনেমা বা মুভিতে নারীদেরকে আকর্ষণীয় করা হয় যার মাধ্যমে পুরুষেরা অনৈতিক ও খারাপ কাজ করতে শিখে বিজ্ঞাপন করার ক্ষেত্রে নারীদেরকে প্রদর্শিত করা হয় একজন নারী হাজার হাজার যুবককে পদপুষ্ট করতে পারে একটি সমাজ বাবা লিপ্ত হওয়ার মূল কারণ হলো এই বেগানা নারী আরেকটি হাতে এসেছে আব্দুল্লাহ ইবনে উমার রাজু তোর আনহ থেকে বন্ধিত রসুল সাল্লাইসালাম বলেন হে নারীগণ তোমার ডান্স সৎকার করো বেশি বেশি করে আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করো কেননা আমি জাহান্নামে নামে তোমাদের সংখ্যা অধিক দেখেছি এই কথা শোনার পর এক যে মহিলা প্রশ্ন করলো ইয়া রসুল আল্লাহ ইয়া আমাদের কেন এই অবস্থা কেন জাহান্নামে নামে আমার সবচেয়ে বেশি থাকবো রসদ সাল্লা বলেন তোমার স্বামীর প্রতিদ সালাম বলেছেন দাম্পত্য জীবনে অনেক সুখী নারীরাও তার স্বামীর প্রতি চরম অকৃতজ্ঞ প্রকাশ করে অনেক সময় সামান্য বিরক্ত হলে নিজ সন্তানদেরকে অভিশাপ দেয় অন্যদেরকে তো আছেই আমি নারীদের উদ্দেশ্যে বলছি আপনি যদি জাহানাম থেকে নিজেকে বাঁচাতে চান তাহলে এ দুটো স্বভাব আজ থেকে পরিহার করুন আর রাসুদ সাল্লাহ বলা বড় উদ্দেশ্য ছিল নারীদের সংশোধন করার জন্য যাতে তারা চিন্তা ভাবনা করে এটা নারীদেরকে মূল্যায়ন করা হয়েছে রাসুদ সাল্লাহ নারীদেরকে খুবই পছন্দ করতেন তিনি নারীদেরকে খাটো করার উদ্দেশ্যে একথা বলেননি বরং তাদেরকে সম্মৃদ্ধ করার জন্য তিনি একথা বলেছেন আল্লাহ আমাদেরকে বোঝাও মানার তাফিক দান করুক আমি